প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন নামাজের জন্য জার্মানিতে খুলে দেওয়া হল গির্জা এই নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে ইসলাম কে কটাক্ষ এবার সৌদি আরবে ভারতীয় নারী অধ্যাপক বহিষ্কার এই নিয়ে বিস্তারিত আরও থাকবে করোনায় কাজের চাপের মধ্যেও অফিসে বসে কুরাম তিলত করছেন এর দোকান জানাব এই নিয়ে বিস্তারিত এছাড়া ফিলিস্তিন মুক্ত করার সংগ্রাম আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য আয়াতুল্লাহ হিল খামি নেই থাকবে এই নিয়ে বিস্তারিত আরও থাকবে যুক্তরাষ্ট্রে সব মসজিদ খুলে দেওয়ার নির্দেশ দিলেন ট্রাম্প এছাড়া রাখে আল্লাহ মারেকে বিমান দুর্ঘটনায় প্রায় অখ্যাত ব্যাংক কর্মকর্তা দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মসজিদে জায়গা না হওয়ায় নামাজের জন্য চার্চ ছেড়ে দিল খ্রিস্টানরা গির্জায় জুম্মান নামাজ আদায় করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে জুম্মান নামাজে মসজিদে জায়গা না হওয়ায় জার্মানির বার্লিনের একটি চার্চ ছেড়ে দেওয়া হয়েছে মুসলিমদের জন্য করোনাকালে এমন চিত্র বিশ্বের অন্য সব দেশের জন্য অনন্য নজির হয়ে থাকবে বলছেন প্রার্থনা করতে আসা মুসলিমরা করোনার কারণে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব তাই একসঙ্গে অনেকজন মিলে মসজিদে নামাজ আদায় করা সম্ভব হচ্ছিল না আর এই সংকট কাটাতে খুলে দেওয়া হল চার্চ আর সেখানে বসে জুম্মার নামাজ পড়ছেন মুসল্লিরা অন্য দিনগুলোর চেয়ে বেশি মানুষ জুমার নামাজ আদায় করতে আসে জার্মানির বার্লিনে দারুসালাম মসজিদে আর সেখানে সবাইকে জায়গা দেওয়া সম্ভব না হওয়ায় সমস্যা সমাধানে এগিয়ে আসে মার্থা লুথারান চার্চ কর্তৃপক্ষ মুসলিমদের সেখানে নামাজ আদায়ের জন্য দেওয়া হয় অনুমতি চার্চের যাজক মনিকা ম্যাথিয়াস বলেন এই সংকটময় পরিস্থিতির মধ্যে এখানে যা হচ্ছে তা সবার জন্যই আশীর্বাদ করোনা আমাদের একে অপরকে আরও কাছ থেকে জানার সুযোগ তৈরি করে দিয়েছে সামনে কেমন দিন আসছে জানি না তবে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও মজবুত হচ্ছে এটা বলতে পারি আর জুমার নামাজ আদায় সংকট কেটে যাওয়ায় আনন্দিত মুসল্লিরাও জার্মানির দারুসালা মসজিদের ইমাম মোহাম্মদ তাহা সাবরি বলেন করোনার কারণে বিশেষ করে জুমার দিনে মসজিদে সবাইকে জায়গা দেওয়া যাচ্ছিল না চার্চ কর্তৃপক্ষ এখানে নামাজ আদের অনুমতি দিয়ে সম্প্রীতির অনন্য নজির দেখিয়েছেন এখানে এসেও আমার মনে হয় আমরা আল্লাহর ঘরে আছি জার্মানিতে চৌঠা মে থেকে খুলে দেওয়া হয় মসজিদ চার্চ সহ ধর্মীয় উপাসনালয়গুলো তবে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা করতে হবে এমন শর্ত থাকায় বিপাকে পড়তে হয় মুসলমানদের কারণ একসঙ্গে পঞ্চাশ জনের বেশি নামাজ আদায় করতে পারবেন না এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চার্চে এসে প্রার্থনা করার আহ্বান জানানো হয় মুসলিমদের ফলে জুম্মার দিনে চার্চে এসে নামাজ পড়ছেন মুসলমান সম্প্রদায় আর রবিবার আসলে আবার প্রার্থনা করতে আসছেন খ্রিস্টানরা করোনা সংকট ভুলিয়ে দিয়েছে ভেদাভেদ এক ছাদের নিচে এনেছে সবাইকে এমনটাই বলছেন বার্লিনবাসী ভারতীয় কিছু রাজনীতিক শিক্ষিত ব্যক্তি বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সমর্থক কিছু বিদ্বেষী সাম্প্রদায়িক দোষের দুষ্ট হলুদ মিডিয়ার প্ররোচনায় পা দিয়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ক্রমাগত হিংসা ঘৃণা ছড়িয়ে যাচ্ছে এর বিষাক্ত বিষ দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশের মাটিতেও আছড়ে পড়ছে এই ন্যাকার্জনক কাজের জন্যে ইতিমধ্যে কানাডা নিউজিল্যান্ডে দুই প্রবাসী ভারতীয় শাস্তি পেয়েছে এছাড়া সংযুক্ত আরব আমিরাত কুয়েত থেকে বেশ কয়েকজন ভারতীয় যুবক চাকরিচ্যুত হয়েছেন আরব বিশ্বের বহু দেশ ইতিমধ্যে এই ইসলাম বিদ্বেষ নিয়ে সোচ্চার হয়ে উঠেছে ইসলাম ভীতি নিয়ে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছেন বলে জানিয়ে দিয়েছেন এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসলাম বিরোধী পোস্ট করে পথ খোয়ালেন সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় অধ্যাপক নীরজ বেদী তাকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খবর ট্রেন্ডস ম্যাপ অধ্যাপক নীরজ বেদী সৌদি আরবের জাজান বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ছিলেন তার বেতন ছিল রিয়াল অর্থাৎ প্রতি মাসে ভারতীয় লাখ টাকা খবর ওবিএন এই তথ্য নিশ্চিত করেছে জাজান বিশ্ববিদ্যালয় হাজার সাত কর্তৃপক্ষ মঙ্গলবার তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের কিছু সদস্যর অভিযোগ রয়েছে নীরজ বেদী আপত্তিজনক পোস্ট এবং ইসলাম ফোবিক টুইট করেছেন বিষয়টা আমাদেরও নজরে এসেছে তাই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে ইসলাম ধর্মকে আঘাত ও মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক আচরণের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে পবিত্র রমজানে খতম দেওয়ার উদ্দেশ্যে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের কোরআন তেলোয়াতের ভিডিও সোশ্যাল মিডিয়াগুলোতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এর দোগানের ঘুরে বেড়ানো একটি ভিডিও ক্লিপ নিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তুমুল আলাপ আলোচনা করছেন সেই ভিডিওতে দেখা যায় তিনি পবিত্র রমজান মাসে খতম দেওয়ার জন্য বিশেষ রুটিনে কোরআন তেলাওয়াত করছেন তুর্কি প্রেসিডেন্টের ভিডিও ক্লিপটিতে দেখা যায় তিনি একটি টেবিলের পিছনে বসে সুস্পষ্ট আওয়াজে মহাগ্রন্থ আল কোরআনের পঁচিশ পারাস্ত সুরাই সুরার কিছু আয়া তেলাওয়াত করছেন এতে করে তিনি তেলাওয়াতের মাধ্যমে খতম দেওয়ার ক্ষেত্রে কোরআনে কারিমের ছয় ভাগের পাঁচ ভাগে উপনীত হয়েছেন ভিডিও ক্লিপটিতে এর দোকানের সমর্থনে কুয়েতের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য একটি মন্তব্য করেন মন্তব্যে তিনি বলেন তার আগে আমি শুধুমাত্র কুয়েতের বাদশাহ ও তার যুবরাজকে কোরআন তেলত করতে দেখেছি এছাড়া আর কোনো রাষ্ট্রপতিকে কোরআন তেলত করতে দেখিনি কুয়েতের বাদশাহ নিজ প্রাসাদে একটি মসজিদ নির্মাণ করেছিলেন সেখানে তিনি তার পরিবার ও প্রহরীদের নিয়ে ফরজ সহ অন্যান্য দৈনন্দিন আমলগুলো আদায় করতেন তিনি আরও বলেন এই রীতির প্রচলন তার পূর্ববর্তী কুয়েতি বাদশাহ ও যুবরাজদের মাঝেও ছিল তারাও তাদের ঘরের সামনে বিশাল আকৃতির মসজিদ নির্মাণ করে ফরজ সহ দৈনন্দিন আমল সেখানে সম্পাদন করতেন আর এর তার দৈনন্দিন আমলও রমজান কেন্দ্রিক কোরআন খতমকে আগলে রেখেছেন আল্লাহ পাকও ওনাকে আগলে রাখুন প্রায় সময় তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর ভিডিও ক্লিপ ছাড়া হয় যেগুলোতে দেখা যায় তিনি জুম্মা অথবা জামাতে আদায়ের পর কোরআন তেলাওয়াত করছেন কিছু সমালোচক রয়েছেন যারা এই ভিডিওগুলি প্রকাশ করাকে ধর্ম ব্যবসা নামে আখ্যায়িত করে থাকেন তবে অধিকাংশ লোকজনই এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দেওয়ার জন্য প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা ও নিজেদের আনন্দ এবং সমর্থন প্রকাশ করেছেন কারণ টুইটার ব্যবহারকারীদের ভাষ্যমতে এর দোগান যা করেন বেশিরভাগ তুর্কি জনগণও তাই করে থাকেন টুইটার ব্যবহারকারীদের আরেকজন লিখেছেন প্রেসিডেন্ট রজব তৈয়ব এর দোগানের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের ভিডিও প্রকাশের ব্যাপারে যারা সমালোচনা করে তারা জানে না যে আমরা এমন নেতৃত্ব পেয়ে কতটা খুশি যে নেতৃত্ব তুর্কি জনগণ ধর্ম ইতিহাস এবং সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িত পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রথমে মনে হয়েছিল আটানব্বই জন যাত্রীর কেউই আর বোধহয় বেঁচে নেই তবে পাকিস্তান নিউজ চ্যানেল জিও টিভি জানাচ্ছে এত ভয়াবহ একটি বিমান দুর্ঘটনায় খুব সামান্য ক্ষত নিয়ে আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন ব্যাংক অফ পাঞ্জাবের সিইও জাফর মাসুদ বরাত জোরে বেঁচে গিয়েছেন পাকিস্তানের সরকারি সংস্থা আরবান ইউনিটের সিইও খালিদ শেরদিল তারও ক্ষত অল্পই মাত্র দুজন যাত্রী বেঁচে গেছেন বলে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে শুক্রবার পাকিস্তানের দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে মোট আটানব্বই জন ছিলেন তাদের মধ্যে ছিলেন জাফর মাসুদ ও খালিদ শেডিল একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের নামার ঠিক আগেই ভেঙে পড়ে বিমানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ব্যাংক অব পাঞ্জাবের সিইও জাফর মাসুদকে তাকে ভর্তি করা হয় দারুল সেহেদ হাসপাতালে জানা গেছে তার ঘাড়ে ও পিছনে অল্প চোট লেগেছে এমনকি বিমানটি বিস্ফোরণ হওয়ার পরেও জাফরের শরীরে সামান্য অংশ পড়েনি ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন আমার রশিদ নামে এক যুবকও তিনি টোয়েন্টি এফ নম্বর সিটে বসেছিলেন মোহাম্মদ জুবির নামে আরেক যাত্রীও বেঁচে গিয়েছেন ইহুদিবাদীদের জবরদখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার সংগ্রাম মুসলমানদের অবশ্য পালনীয় কর্তব্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনেই তিনি বলেন প্রত্যেক মুসলমানের উচিত যার যার অবস্থান থেকে এই কাজে ফিলিস্তিনি জাতিকে সহযোগিতা করা গতকাল শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে মুসলিম উমাহের উদ্দেশ্যে দেওয়া এক দিক নির্দেশনামূলক ভাষণে তিনি এসব কথা বলেন সর্বোচ্চ নেতা বলেন ফিলিস্তিন মুক্ত করার সংগ্রাম আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য এবং একটি অবশ্য পালনীয় কর্তব্য এই সংগ্রামে সাফল্যের শতভাগ গ্যারান্টি রয়েছে ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম কেবলা সমৃদ্ধ নগরী জেরুজালেম আল কুদসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খমেরি রহমতুল্লাহি ওয়ালাইহি উনিশশো উনআশি সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন তার আহ্বানে সাড়া দিয়ে তখন থেকে প্রতি বছর রমজান মাসে শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই দিবসে বিশ্বের মুসলমানরা ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং আমেরিকা ও ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ করেন তারা ইহুদিবাদী ইসরায়েলের দখল দায়িত্ব থেকে আল কুদসকে মুক্ত করার শপথ নেন আয়াতুল্লাহিল উজমা খামিনেই তার ভাষণে আরও বলেন বিশ্বের জাতিগুলো কুদস দিবসকে স্বাগত জানিয়েছে তারা ফিলিস্তিনের মুক্তির পতাকা উডিন রাখাকে প্রথম ফরজ কাজের মতো নিয়েছে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের প্রধান নীতি হচ্ছে মুসলমানদের মাঝে ফিলিস্তিন ইস্যুকে গুরুত্বহীন করে তোলা এবং মুসলমানদের মন থেকে ফিলিস্তিনকে মুছে ফেলা এখন যে দায়িত্বটি দ্রুততার সঙ্গে পালন করা দরকার তা হল এই যে অপরাধটি মুসলিম দেশগুলোতেই তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক চরদের মাধ্যমে সংগঠিত হচ্ছে তা মোকাবেলা করা সর্বোচ্চ নেতা আরও বলেন তবে বাস্তবতা হচ্ছে মুসলিম জাতিগুলোর ক্রমবর্ধমান সাহসিকতা আত্মবিশ্বাস ও সচেতনতা ফিলিস্তিন ইস্যুর মতো এত বিশাল ইস্যুকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তি এবং তাদের অনুগত চাকর বাকরেরা যতই অর্থ ও শক্তি ব্যয় করুক না কেন সফল হতে পারবে না করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সব মসজিদ গির্জা সিনাকসহ সব ধরনের উপাসনালয় আজকালের মধ্যে খুলে দিতে গভর্নরদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ পালনে ব্যর্থ হলে গভর্নরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এর আগে ইস্টার সানডে উপলক্ষে গত বারো এপ্রিল দেশের সব গির্জা খুলে দেওয়ার পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে এতে বাদশা দেন তার প্রশাসনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা সতর্ক করে দেন এ সময় গির্জা খুলে দিলে তা হবে ঝুঁকিপূর্ণ পরে গির্জা খুলে দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসেন ট্রাম্প তবে বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ার কারণে সম্প্রতি কিছু কিছু অঙ্গরাজ্যে গির্জা খুলতে শুরু করেছে তবে শুধু গির্জা নয় এখন দেশের সব উপসনালয় খুলে দেওয়ার পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আজ আমি স্বীকৃতি দিচ্ছি যে গির্জা সিনাগক মসজিদ সব ধরনের উপাসনালয় গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে এই জায়গাগুলো সমাজের মধ্যে সেতু বন্ধন তৈরি করে এবং আমাদেরকে জনগণকে একতাবদ্ধ হতে সাহায্য করে জনগণ গির্জা সিনাগক ও মসজিদে যেতে চায় তিনি আরও বলেন কিছু গভর্নর মনে করেন যে শুধু মদের দোকান ও গর্ভপাত ক্লিনিকগুলোই গুরুত্বপূর্ণ জায়গা তাদের কাছে গির্জা গুরুত্বপূর্ণ নয় এটা ঠিক নয় তাই আমি তাদের এই ধরনের অবিচার সংশোধন করে বলতে চাই যে উপাসনাগুলো গুরুত্বপূর্ণ জায়গা তার এই নির্দেশ পালনে গাফিলতি দেখালে অঙ্গরাজ্যের গভর্নরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন যদি গভর্নররা আমার কথা মতো উপসং খুলে দেওয়ার ব্যবস্থা না নেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তবে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবেন তা নির্দিষ্টভাবে উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প